بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাও আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলাহ ক্বালা বিসমিল্লাহ اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره الشيطان أبدا متفق عليه مهن الله سمست پرشانسا صلاة وسلام نازل في نبي محمد رسول الله صلى الله عليه وسلم اما دير دارا باہیک آلو چونا چل چھے حدیث الكتاب بلغ المرام تھی کہ بیشای بستو بیباہ پربو اور بیشش کرے بیباہ پربے স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক এবং সদ্ব্যবহার সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সেগুলির আলোচনা চলছে। আজকে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা ইয়াতি আহলাহ, যদি তোমাদের কোনো ব্যক্তি নিজ পরিবারের নিকট আগমনের সময় কালা বলে, নিজ পরিবারের কাছে আগমনের সময় মানে সহবাসের পূর্বে, এমনি বাড়িতে ঢোকা নয়, সহবাসের পূর্বে যদি এই দোয়া বলে বা এই জিকিরটি বলে, কালা বলে বিসমিল্লাহ, তাহলে আল্লাহর নাম উচ্চারণ করে বিসমিল্লাহ বলা। এতে একটি জিকির রয়েছে, আল্লাহ পাকের স্মরণ রয়েছে, আর একটি ইস্তিআযা মানে শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা রয়েছে। অর্থাৎ এই দোয়াটিতে দুটো অংশ রয়েছে, একটা অংশ হচ্ছে আল্লাহ পাকের স্মরণ করা বিসমিল্লাহ বলা, আর আরেকটি অংশ হচ্ছে ইস্তিআযা করা, আল্লাহ পাকের কাছে অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করেছি, বিসমিল্লাহ আসলে ছিল আবদাও বিসমিল্লাহ বা হারফিজার বা মানে সাথে সঙ্গে আল্লাহর নামের সাথে আমি শুরু করছি। তো এখানে বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে এতটুকু আছে, এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ্ব আছে আরবি গ্রামারে, আবদাও আমি শুরু করছি বিসমিল্লাহে আল্লাহর নামের সাথে, আল্লাহর নামের সহিত আমি শুরু করছি, এ হচ্ছে এর ফুল অর্থ। যখন যে কাজটি শুরু করছেন সেই ক্রিয়াও সেখানে উজ্জ্ব আপনি রাখতে পারেন। যেমন আপনি যখন খাবার শুরু করছেন, বিসমিল্লাহ আমি শুরু করছি, কি শুরু করছেন, খাওয়া শুরু করছেন, খেতে শুরু করছেন, তাহলে এখানে বলতে পারেন যে আকলো বিসমিল্লাহ, বা আগে পরে করে বলা যায় আকলো প্রথমে ক্রিয়া উজ্জ্ব তারপরে বিসমিল্লাহ, অথবা বিসমিল্লাহে আকলো, আল্লাহর নামে আমি খাবার খাচ্ছি। যখন পানি পান করছেন বিসমিল্লাহ, তখন কি বলবেন, আশরাবো বিসমিল্লাহ বা বিসমিল্লাহে আশরাবো, আমি আল্লাহর নামে কি করছি, পান করছি, পান করছি। এ হচ্ছে আল্লাহ পাকের জিকির। যে কোনো ভালো কাজের ক্ষেত্রে যদি আল্লাহর নাম স্মরণ না করা হয় তাহলে সেই কাজ বরকতহীন হয়ে যায়, সেই কাজে বরকত থাকে না। যে কোনো ভালো কাজ মুসলিম শুরু করবে কি বলে, বিসমিল্লাহ বলে, যখন ওযু শুরু করছেন বিসমিল্লাহ বলে, ওযু যদি বিসমিল্লাহ বলে না শুরু করেন তাহলে ওযুর বরকত থেকে, ওযুর বিশেষ যে নেকি সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, তা থেকে বঞ্চিত হবে। একটা ওযু হয়তো হয়ে যাবে, মাসালায় দ্বিমত রয়েছে, কিন্তু যদি কেউ ভুলে যায় বা ছুটে যায়
শেষ করে ভুলে গিয়ে অনিচ্ছাকৃত, তাহলে উজু হয়ে যাবে, কিন্তু উজুর ওপর যে নেকি রয়েছে সেই নেকির বরকত থেকে বঞ্চিত থাকলো। ওজুর পূর্বে বিসমিল্লাহ যদি বলা হইতো তাহলে সলাতে খুশু ভালো হইত। হ্যাঁ, কিন্তু এই খুশুর ক্ষেত্রেও ত্রুটি হইতে পারে। বিসমিল্লাবিহীন উজু করেছেন, ভুলে গেছেন বিসমিল্লাহ পড়েননি, যার ফলে উজু হইলেও নামাজে গিয়ে খুশু হয় না, একাগ্রতা আসে না, মন লাগে না, দুনিয়ার কথা চেপে বসে, তো বরকতহীন হয়ে গেল খানিকটা। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মর্মে একটি হাদিস রয়েছে, কুল্লু আমরি যিবা ইল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আবতার, যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে সেটা আবতার হয়, লেজ কাটা হয়, লেজ কাটা মানে বরকত। হ্যাঁ, আল্লাহুম্মা জান্নিবনা শয়তান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, জান্নাবায়ু জান্নিব মানে দূরে রাখা, হে আল্লাহ আমাদেরকে মানে স্বামী স্ত্রী উভয়কে, হ্যাঁ আর স্বামী স্ত্রীর মাঝে এই মিলনের মাধ্যমে যে সন্তান সন্ততি জন্ম লাভ করবে তাকেও আমাদের কি করো, শয়তান থেকে দূরে রাখো, দূরে রাখো মানে শয়তান থেকে নিরাপদ রাখো। ও জান্নাবি শয়তানা মা রাজাক্তানা, আর শয়তানকেও দূরে রাখো মা রাজাক্তানা ওই সন্তান সন্ততি থেকে যা আমাদেরকে তুমি উপজীবিকা স্বরূপ রিজিক স্বরূপ আমাদের ভাগে দেবে। রিজিক মানে ভাগ শাব্দিক অর্থ, রিজিক মানে শুধু খাদ্য বস্তু না আর পানীয় বস্তু না, যেটা সাধারণ মানুষ আমাদের দেশের বুঝে যে হ্যাঁ আল্লাহকে ভালো রিজিক দিয়েছেন মানে ধন দৌলত শুধু, তাই না? তো পানাহারের বস্তুকে মানুষ বা টাকা পয়সাকে রিজিক মনে করে, শুধু সেটা রিজিক নাই, হ্যাঁ বরং রিজিক হচ্ছে একজনের ভাগ্যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে জুটেছে সেটা হচ্ছে তার রিজিক, সেটা খাদ্য বস্তু হইতে পারে, পানীয় বস্তু হইতে পারে, অন্য অন্য ভোগের সামগ্রী হইতে পারে, হ্যাঁ সুস্থতা হইতে পারে, শারীরিক মানসিক সুস্থতা হইতে পারে, আয়ুও তার রিজিক, একশো বছর কেউ আয়ু পেয়েছে সেটা তার রিজিক, আর কেউ 30 বছরে মারা গেল সেটা তার রিজিক। হ্যাঁ, তো রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে আল হাজ্জ ওয়ান নসীব, নসীব মানে ভাগ, আপনার ভাগে যা পড়েছে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে রিজিক আপনার। তো আমাদেরকে যা রিজিক দেবে মানে আমাদেরকে যে ছেলে মেয়ে দেবে তাকে কি করো, শয়তান থেকে বাঁচিয়ে রাখো, রক্ষা করো, শয়তান অনিষ্ট থেকে দূরে রাখো। ওয়াজান্নাবি শয়তান, শয়তানকে দূরে রাখো, মা রাজাক্তান আমাদের রিজিক হতে, অর্থাৎ আমাদের সন্তান সন্ততি যা এই মেলনের মাধ্যমে তুমি আল্লাহ আমাদেরকে দেবে। এই দোয়া যদি পড়ে, তাহলে দোয়াতে দুটো অংশ হলো ঠিক না, যদি পড়ে ফাইন্নাহু ইয়াকাদদার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক, লাভ কি হবে, এই লাভের কথা উল্লেখ করা হচ্ছে, তাহলে যদি তাদের উভয়ের মাঝে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে সুনির্ধারিত করা হয় এই সময়ে মানে এই মিলনের মাধ্যমে, ফিজালিক ওয়ালাদুন কোন সন্তান সন্ততি, ওয়ালাদ ছেলে সন্তানকেও সামিল আর মেয়ে সন্তানকেও সামিল, ওয়ালাদ মানে শুধু ছেলে সন্তান নাই, আজকাল আরবরা তাদের প্রয়োগের ক্ষেত্রে ভুল করে, কিন্তু আরবি শুদ্ধ ভাষায় ওয়ালাদের বহুবচন হচ্ছে আওলাদ, আওলাদ যেমন ছেলে সন্তানকে বলা হয় তেমনি মেয়ে সন্তানকে বলা হয়, আর ছেলে সন্তানকে কি বলা হয়, ইবন, এক বচন, বহু বচন হচ্ছে আবন্না, হাজা ইবনি এটি আমার ছেলে সন্তান, আর মেয়ে সন্তান কি বলা হয়, বিনতুন, বিনতু মানে মেয়ে সন্তান, ওর জমা হচ্ছে বহু বচন হচ্ছে বানাত, জি মেয়ে সন্তান। যদি এই মিলনের মাধ্যমে তাদের উভয়ের মাঝে সুনির্ধারিত হয় মানে তাদের তকদিরে কদ্দেরা বলা হয়েছে, এখান থেকে তকদির, আল্লাহ যদি তাদের ভাগ্যে লিখে রাখেন কোন সন্তান তাহলে লামিয়াদুরহু শয়তান আবাদা, কখনো ওই সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না বা ওই সন্তানের কখনো শয়তান ক্ষতি সাধন করতে পারবে না, লামিয়াদুরহু শয়তান শয়তান তার ক্ষতি করতে পারবে না মানে ওই ছেলে বা মেয়ে যা জন্মাবে তার ক্ষতি করতে পারবে না আবাদান, কখনো কখনো বাল্যকালেও ক্ষতি করতে পারবে না, যৌবনে ক্ষতি করতে পারবে না, তার বার্ধক্য ক্ষতি করতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না,
কখনো ক্ষতি করতে পারবেন না। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারীতে রয়েছে আর মুসলিমে রয়েছে, তাহলে হাদিস একেবারে সহি, এতে কোনো সন্দেহ নেই। উপকারিতার কথা জানলেন, তাই না? এই দোয়া পড়ার উপকারিতার কথা জানলেন। এর সাথে সম্পৃক্ত অনেক মাসাইল রয়েছে। মাসলা মাসাইল বলার আগে একটি কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই দোয়াটি শুধু পুরুষ পড়বে না স্বামী স্ত্রী দুজনে পড়বে? হ্যাঁ, দুজনে পড়বে। এমন কেউ আছে যে বলছে যে না শুধু ওই পুরুষ পড়বে, এরকম কেউ আছে না? সব একমত, একমত, মাশাআল্লাহ একমত। দলিল আপনাদের যদি বলা হয় দলিল, ফতোয়া তো দিলেন তো দলিল দিতে হবে, তাহলে মুফতি সাহেবের জন্য দলিল অজেব খাস করেনি। কিন্তু হাদিসের আবার অর্থ করে দিচ্ছি, তোমাদের কোন ব্যক্তি যদি নিজ পরিবারের কাছে আগমন করে কালা, তখন যদি বলে বিসমিল্লাহ, তাহলে আগমন কে করছে? তাহলে আপনাদের দলিল হইল? ফতোয়া তো দিলেন, বাহ্যিক তো দলিল হইল না। হ্যাঁ, আপনাদের ফতোয়াটা শুনে শুনে হইল শুধু, হ্যাঁ শুনে শুনে ফতোয়া হইল, কিন্তু দলিল ভিত্তিক ফতোয়াটা হইল না। বাহ্যিক হাদিসের অর্থ বলে যে কে পড়বে? আগমনকারী পড়বে, মানে স্বামী পড়বে। জি, স্বামী পড়বে, এটা হচ্ছে বাহ্যিক অর্থ। আমি ফতোয়া দিচ্ছি না এখন, কিন্তু বাহ্যিক অর্থ বললাম। জি, এই হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না যে স্ত্রীকে পড়তে হবে, এটা হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না। জি, কারণ হাদিসে এরকমের কোনো কথা নেই। যদি থাকতো যে তারা দুজনে যদি পড়ে তাহলে এরকম হবে, ঠিক না? এরকম কথা নেই। দ্বিতীয় বিষয়টি যেটি হাদিসে এসছে যে যদি এই দোয়া পড়ে নাই তাহলে শয়তান ছেলে মেয়ের কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। কোন ক্ষতিটা করতে পারবে না? প্রশ্ন কি জানা আছে? কোন ক্ষতি করতে পারবে না শয়তান? ওই ছেলেটা শয়তান অসহায় সাথে কি অসহায়, কিরকম অসহায়, কেমন হয়? হ্যাঁ, ইমানে ক্ষতি করতে পারবে না। এটা হলে একটু কথার মতো। হ্যাঁ, অসহায় কি অসহায়? জি জি, অসহায় দেয় না তাহলে আমাদের কাকে? কোন আদম সন্তান আছে তাকে যাকে শয়তানে অসহায় কুমন্ত্রণা দেয় না? তাই তো কবির কারো বাপ মা পড়েনি নাকি? অসহায় কার হয় না? এমন পৃথিবীতে আছে যে যাকে শয়তানে অসহায়তা দিতে পারে না? কথাটি ভুল, ঠিক না? অসহায় কুমন্ত্রণা সবাইকে দিবে, যতই দোয়া পড়েন আপনি, যতই বিসমিল্লাহ আল্লাহু আকবার জানেন, শয়তান পড়ে, শয়তানে আপনার ছেলে মেয়েকে অসহায় দিবে, আপনাকে অসহায় দিবে। শয়তান এই ছাড় নিয়ে এনেছে, হাড়ে হাড়ে আর রক্তের সাথে আমি চলাফেরা করবো, আল্লাহ শক্তি দাও, ঠিক না? তাহলে ওয়াসওয়াসা দিতে পারবে না, এই কথা বুঝানো নেই। তাহলে তো মুসলিম দিনদার ফ্যামিলি ছেলে মেয়েকে কোনো ওয়াসওয়াসাই হইতো না, তাই না? এটা নয় অর্থ। জি, শারীরিক নিরাপত্তা মানে অসুখ বিসুখ হবে না, তাহলে আমরা তো প্রায় লোকই অসুখ হই, হারাম কাজে লিপ্ত হবে না, মানে ইমানের দিকে গেল, যেটা ইমান বলা হলো, ইমান আমলের দিক থেকে শয়তান ক্ষতি করতে পারবে না। এটা একটি ব্যাখ্যা, কাউকে ক্ষতি করতে পারবে না, সবারই নিরাপত্তা, সবার নিরাপত্তা। লামিয়াদুর রহু এক বচন, তার ক্ষতি করতে পারবে না, লামিয়াদুর রহম তাদের ক্ষতি করতে পারবে না বলা হয়নি, এটা ভুল কথা। হ্যাঁ, ওই ছেলে যদি ওই যে সন্তান জন্মিতে যাচ্ছে যদি সন্তান ভূমিষ্ঠ হয় এই মিলনের মাধ্যমে, তাহলে তার ক্ষতি করতে পারবে না, সন্তানের কথাই বলা হয়েছে। কিন্তু কোন ক্ষতিটা করতে পারবে না? মুসলিমরা অধিকাংশ যারা মুসলিম নামাজি ধার্মিক তারাই দোয়া পড়ে, কিন্তু তাদের ছেলে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় না? ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি করতে পারবে না কোন দিক থেকে? একটি অর্থ হচ্ছে লামিয়াদুর রহু শয়তান, শয়তান তার ক্ষতি করতে পারবে না, মানে তার ইমান আমলের ক্ষতি সাধন করে জাহান্নামে নিতে পারবে না। এটা ইমানই ক্ষতি থেকে নিরাপদ হলো, রক্ষা পাবে, ইমানি ক্ষতি থেকে রক্ষা পাবে। আর একটি হচ্ছে যে শারীরিক ক্ষয়ক্ষতি, আর বিশেষ করে মারাত্মক যেগুলি রোগ, মারাত্মক রোগ যেমন মৃগীর মতো রোগ, যেমন উল্লেখ করেছেন আলমাই কেরামরা ইহাদিসের ভাষে মৃগীর মতো রোগ, ওই ছেলেকে মৃগী হবে না। তারপরে শয়তানের স্পর্শের কারণে, হ্যাঁ শয়তানের কারণে যেই শারীরিক ব্যাধিগুলি তৈরি হয় অথবা মানসিক ব্যাধি সৃষ্টি হয়, পাগল করে দেওয়া, হ্যাঁ
এগুলি করতে পারবে, প্রতিবন্ধী করে দেওয়া এগুলি করতে পারবে না। এর মানে যে ব্যাপক অর্থে শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে জ্বর হবে না, কাশি হবে না, আর কোনো অসুখ বিসুখ হবে না, এইরকম কথা নয় আসলে। জি, এটাও একটি অর্থ করা হয়েছে। এখন ভাষ্যকার যে মাসাইলগুলি এই হাদিসের সাথে সম্পৃক্ত উল্লেখ করেছেন কিছু বয়ান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সহবাসের কিছু শরীয়তি সুন্নতি নীতিমালা আদব কায়দা শিখিয়েছেন। তার মধ্যে যেটি হচ্ছে মানে স্পষ্ট সেটি হচ্ছে দোয়া, জিকির। প্রথম কথা বিসমিল্লাহ বলা, যেটা বললাম আল্লাহর জিকির করা, কারণ আল্লাহর নাম উচ্চারণ করলে বরকত হয়, কল্যাণ হাসিল হয় এবং কাজটিতে কোনো ত্রুটি হয় না, ত্রুটিমুক্ত হয়। দ্বিতীয় যে জিকিরটিতে রয়েছে সেটি হচ্ছে যে শয়তান থেকে, শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা। এটি হচ্ছে ভাষ্যকার বলছে ফাহাজা দুয়াল মোবারক, এটি হচ্ছে বরকতের দোয়া, এটি হচ্ছে ইস্তিআজা, আশ্রয় কামনা করা। যদি আল্লাহ পাকে এই আশ্রয় কামনা আপনার কবুল করে নেন আর আল্লাহ আপনাকে সন্তান সন্ততি দান করেন, তাহলে শয়তান তার ক্ষতি সাধন করতে পারবে না, সে সুরক্ষিত থাকবে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। যেমন কোরআনে কারিমে রয়েছে সূরা আল ইমরান আয়াত নম্বর 36-37-এ যে ইমরানের স্ত্রী কে ছিলেন, মারিয়ামের মা। ইমরানের স্ত্রী হচ্ছেন মারিয়াম আলাইহাসসালামের মা, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের নানি। وَإِذْ قَالَتْ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَلَيْسَ ذَكَرُكَ الْأُنثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ আল্লাহর কাছে মান্নত করলেন ইমরানের স্ত্রী কি, ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটে যে গর্ভধারণ আমি করেছি এটাকে তোমার রাস্তায় স্বাধীন মুক্ত করে দিলাম যে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। আর আশা করেছে ছেলে সন্তান হবে, ছেলে সন্তান সারা জীবন বাইতুল মুকাদ্দাসের মসজিদের খেদমত করবে। ফালামা ওয়াদা আথা, কিন্তু যখন ভূমিষ্ঠ হইল তো কি হলো, মেয়ে হইল মারিয়াম। কালাত রব্বি ইন্নী ওয়াদাতু আনসা, কেমন হইল আল্লাহ মেয়ে সন্তান হলো, কেমন কেমন মসজিদের খেদমতে তো মান্নত তো করেছি মসজিদের খেদমতের। যাই হোক, কিসা বয়ান করছি না, তিনি দোয়া করেছিলেন ওয়া ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি এই মেয়ে কি মারিয়াম কি আল্লাহ আশ্রয়ে রাখছি তোমার, মানে তোমার শরণে রাখছি, তুমি তোমার আশ্রয় দান করো। ওয়া যুররিয়াতাহা, এবং এই মেয়ের যে সন্তান হবে সেই সন্তানকেও বা সন্তান সন্ততি হবে, যুররিয়া বহুবচন অর্থ হয়, সেগুলিকেও তোমার আশ্রয় রাখছি হে আল্লাহ। তো এই মেয়ের সন্তান কে হলেন, ঈসা আলাইহিস সালাম। তার ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য আর ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করছেন ঈসা আলাইহিস সালামের নানি, যে আল্লাহ এই মেয়ে কি আর এই মেয়ের পেট থেকে যে সন্তান সন্ততি জন্মাবে সেগুলিকে কি করো, তুমি আশ্রয় দান করো, তোমার আশ্রয় রাখছি কি থেকে, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে। এই যে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিলেন বা আল্লাহর আশ্রয় রেখেছিলেন মারিয়ামকে এবং তার সন্তানকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 37-এ তারপরে বলছেন ফাতাকাব্বালাহা রব্বুহা বিকাবুলিন হাসান, এই দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েকে মারিয়ামকে সাদরে গ্রহণ করলেন উত্তম রূপে, বিকাবুলিন হাসান সুন্দর রূপে গ্রহণ করলেন। ও আম্বা তাহা নাবাতান হাসানা, এবং উত্তম রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্গত করলেন, মানে তাকে কি করলেন, বড় করলেন, তার প্রতিপালন করলেন। ওয়া কাফালাহা জাকারিয়া, এবং এর মেয়ের দেখাশোনা করতে হবে, মান্যত করেছে মসজিদ, তো এর দেখাশোনা কি করবে, দেখাশোনা করার জন্য বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। তো জাকারিয়া আলাইহিসসালাম নবীকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করে দিলেন, এর কফিল মানে দায়িত্বশীল বানিয়ে দিলেন। এই দ্বারা কি বোঝা গেল, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, আশ্রয় কামনা করা হচ্ছে দোয়া করা, তাহলে সেই দোয়া কবুল হলে দিন দুনিয়ার লাভ হবে, দিন দুনিয়ার লাভ হবে। শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে, শয়তান আমাদের ক্ষতির জন্য, সকলের ক্ষতি করার জন্য সবসময় কিন্তু লেগে আছে, ঠিক কিনা,
তাহলে শয়তান থেকে প্রত্যেক মুসলিমকে বাঁচার জন্য, ইমান বাঁচানোর জন্য, দ্বীনি সুরক্ষার জন্য, দুনিয়ার পার্থিব সুরক্ষার জন্য, জানমালের সুরক্ষার জন্য, পরিবার পরিজনের ছেলেমেয়ের সুরক্ষার জন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে না? জি, এর জন্য উপায় গ্রহণ করতে হবে। অনেক উপায় রয়েছে, তার মধ্যে কিছু অনুভূত মানে বাহ্যিক যেগুলি, আর কিছু রয়েছে আভ্যন্তরীণ সুরক্ষা হাসেলের উপায়। বাহ্যিক কিছু রয়েছে আর কিছু রয়েছে আভ্যন্তরীণ উপায়। বাহ্যিক উপায় হচ্ছে যে আপনি শয়তানের জায়গায় যাবেন না। শয়তান ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? খারাপ জায়গায়। তাহলে খারাপ জায়গায় যাবেন, এটা বাহ্যিক উপায়। হ্যাঁ, যেখানে পাপ হয়, যেসব মজলিসে, যেসব মহফিলে, যেসব বাড়িতে, যেসব সমাজে পাপ হয়, অন্যায় হয়, শিরক হয়, কুফরি হয়, অথবা ব্যভিচার হয়, মদ পান করা হয়, হ্যাঁ বিভিন্ন পাপ হয়, ওই রকম পাপের ক্ষেত্রে আপনি যাবেন না। গেলে যদি আপনি পাপ না করেন, কিন্তু যেহেতু সেখানে শয়তানের কি রয়েছে, দাপট রয়েছে, শয়তান এই এলাকাগুলিকে দখল করে রয়েছে, সুতরাং আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এটা হচ্ছে বাহ্যিক বেঁচে থাকার উপায়। এই জন্য গোনার অনুষ্ঠানে গেলে ক্ষতি হয়, শিরকুফরির জায়গায় গেলে ক্ষতি হয়, মাজারে গেলে সহি আকিদার মানুষও গুমরা হইতে পারে, কারণ এটা হচ্ছে শিরকের আঁকড়া। আর যেখানে শিরক হয় সেখানে সবচেয়ে বেশি শয়তানের বসবাস থাকে। হয়তো আপনাকে কিছু অলৌকিকত্ব দেখিয়ে দিল, আপনি মনে করেন আল্লাহর পক্ষ থেকে অলৌকিকত্ব, আমি নূর দেখলাম, নূর, কিন্তু নূর না, শয়তান আপনাকে গুমরা করার জন্য এই দেখিয়েছে, যার ফলে সহি আকিদে নিয়ে গেছিলেন, শিরকি কুফুরি আকিদে নিয়ে ফিরে আসলেন। হতে পারে না? জি হ্যাঁ, শারীরিক ক্ষতি হতে পারে, শারীরিক ক্ষতি। আপনি যখন ওই পাপের জায়গাগুলিতে ছিলেন তখন আপনার ওপর বালা মুসিবত নেমে এসেছে, সেই সময় জিন ধরেছে, সেই সময় জাদু বান আপনার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, হামলা করেছে ইত্যাদি হতে পারে। তো কিছু অনুভূত উপায় রয়েছে আত্মরক্ষার, আর কিছু রয়েছে আভ্যন্তরীণ উপায়। আভ্যন্তরীণ উপায় হচ্ছে দুয়া, জিকির, আজকার। তার মধ্যে একটি হচ্ছে ফাহাজা দুয়া। এই দুয়া আপনি আপনার ছেলে মেয়েদেরকে শয়তানের অনিষ্ট থেকে যদি বাঁচাতে চান, তাহলে সহবাসের পূর্বে এই দুয়া পাঠ করবেন। যেমন আপনি আত্মরক্ষার জন্য, শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন উপায়গুলি, শরীয়তসম্মত উপায়গুলি গ্রহণ করবেন, তেমন যে যে বাধাগুলি রয়েছে, আল্লাহর হেফাজত পাওয়ার ক্ষেত্রে যে বাধা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দুয়া কবুল হয় যে বাধা রয়েছে, বাধাগুলি থেকে বাঁচতে হবে। আপনি দোয়া পড়ছেন ঠিকই, সুন্নতি দোয়া, সকাল সন্ধ্যার দোয়া, জিকির আজকারও পড়ছেন, আর বাথরুমে যাওয়ারও দোয়া পড়ছেন, বাথরুমে বেরিয়েও দোয়া পড়ছেন, সহবাসের পূর্বেও দোয়া পড়ছেন, কিন্তু রিজিক হারাম, তাহলে আপনার ছেলে মেয়ে সৎ হবে? সৎ হবে না, সৎ হবে না। কারণ আপনার ছেলে মেয়ের সৎ হওয়ার জন্য যে একটা বাধা, বাঁধ, সে বাঁধ ভেঙে ফেলেছেন আপনি, যার ফলে অসৎ, হি দোয়া কাজে আসবে না। এজন্য হারাম খাওয়া লোকের দোয়া কবুল হয় না। হারাম খাওয়া লোকের দোয়া নামাজের ভিতরে কবুল হয়, নামাজের বাইরে কবুল হবে না, ওই রকমই সহবাসের উপরে যে দোয়া করবে সেটাও কবুল হবে না, যে কোনো ক্ষেত্রে হোক না কেন কবুল হবে না। মানুষের অধিকাংশ কাজকর্মের ক্ষেত্রে সন্নতি দোয়া এবং জিকির আজকার রয়েছে, অধিকাংশ কাজকর্মের ক্ষেত্রে। যেমন বাড়িতে প্রবেশের সময় দোয়া জিকির রয়েছে, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া জিকির রয়েছে, পানাহারের পূর্বে, পানাহারের শেষে দোয়া জিকির আজকার রয়েছে, ঘুমের পূর্বে, ঘুম থেকে উঠে জেগে দোয়া জিকির আজকার রয়েছে, ইত্যাদি ইত্যাদি, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে, বহু জিকির আজকার রয়েছে। কোন নতুন জায়গায় অবতরণ করলেন, আপনি নামলেন, সেখানে জিকির আজকার রয়েছে, শয়তান অনিষ্ট থেকে বাঁচার জন্য সারাদিনে বহু জিকির আজকার রয়েছে। যদি মোটামুটি এগুলোকে যদি আপনি নিয়মিত চর্চা করেন, ফলো করেন, কাজে পরিণত করেন, তো আশা করি শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শয়তানের সমস্ত রকম অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। এই জিকির, এই দোয়া পড়া সহবাসের পূর্বে ওয়াজিব না সুন্নাত? মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব, ফরজ নয়, ফরজ ওয়াজিব নয়। কেউ যদি ভুলে যায় অথবা কেউ যদি ছেড়ে দেয়, গুনাহগার হবে না, কিন্তু খুদ শয়তানের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে নিরাপদ না, মুস্তাহাব। এই দোয়ার কথা শুরুতে আপনাদের প্রশ্ন করে রেখে দিই, কিন্তু উত্তর দেওয়া হয়নি, আপনাদের ফতোয়াটা শুনে রেখে দিই, কিন্তু শরীয়তের সহি ফতোয়া যে কি সেটা বলিনি, যে স্বামী স্ত্রী দুজনেই পড়বে না একজন পড়বে, দু স্বামী পড়বে? হ্যাঁ, হাদিসে বাহ্যিক তো সেটাই বলে যে স্বামী, যে আগমনকারী, সে
এটা যদি পড়ে তাহলে এই লাভটা হবে। কিন্তু কয়েকটি ফতোয়া দেখলাম, তার মধ্যে একটি ফতোয়া হচ্ছে সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া, যে ফতোয়া বোর্ডের যে স্থায়ী কমিটি রয়েছে, আল্লাহ জানা দাইমা লিল বহু সালিফ তাহা, যার হেড অফিস রিয়াজে, তারাও বলেছেন যে হাদিসের বাহ্যিক অর্থ যদিও এইরকম বহন করে কিন্তু দোয়ার মুখাপেক্ষী সকলে, যেমন নর তেমন নারী। সুতরাং যদি স্বামীর দোয়া পড়ার সাথে তার স্ত্রী ওই দোয়া পড়ে তাহলে এতে এমন বাধা কোনো নেই। আর এমন কোনো হাদিসও নেই আমাদের কাছে যে যেটাতে এখানে বাধা দেওয়া হয়েছে যে না স্ত্রীর জন্য পড়া যাবে না, আর দোয়ার সবাই মুখাপেক্ষী। সুতরাং স্বামী স্ত্রী দুজনেই যদি পড়ে তো সেটা ভালো, সেটা ভালো। এ হচ্ছে আলামা কেরামদের, কোরআন সুন্নাহ আলেমদের ফতোয়া। সুতরাং এটাই হচ্ছে ভালো কাজ। দ্বিতীয় হাদিস দেখা যাক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা দা আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশি ফাআবাত আন তাজিয়া ফাবাতা গাদবানা লা'নাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফযু লিল বুখারী ওয়া মুসলিমিন, কানা আল্লাযী ফিস সামাই সাকিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোন পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকবে, ডাক দেবে, স্ত্রীকে বিছানার দিকে ডাকছে, এর দ্বারা বোঝা যায় যে একই বিছানা ঘুমানো জরুরি বিষয় নয় নাকি? একই বিছানায় ঘুমানো, একই বিছানায় তো আছে। তাহলে আজকাল মানুষের পয়সা হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, আপনারা যদি একটু নিজের বাপের আমলের দিকে যান একটু অতীতে 40 বছর আগে, বা দাদা আমলের দিকে যুগে যান, তো আমরা দেখতাম দাদাদের নানা নানি, ও ওদের আলাদা বিছানার ব্যবস্থা আছেই, তাই না? কথা হচ্ছে যে একসাথে স্বামী স্ত্রী ঘুমানো এটা কোনো শরীয়তের বিষয় নয়। যদি তবে স্বামী যদি চায় যে ঘুমাতে হবে সেটা জায়েজ, আর যদি স্বামী যদি না যা তুমি পৃথক ঘুমাও সেটাও জায়েজ। কেউ বলতে পারবে যে না না এখানে স্ত্রীর হক নষ্ট করলো, না, সহবাস হচ্ছে স্ত্রীর হক, কিন্তু একসাথে ঘুমানো স্ত্রীর হক নয়। জি, যে একসাথেই ঘুমাইতে হবে, স্ত্রী যদি চায়, আর তাতে যদি স্বামী বলে যে হ্যাঁ তো ঠিক আছে, স্বামী যদি চায় তো স্বামীর আনুগত্য যেহেতু স্ত্রীকে করতে হবে, সেই জন্য তখন আবার জরুরি হয়ে যাবে। স্বামী যদি বলে যে আমার সাথেই ঘুমাইতে হবে, তখন সেটা মানা কি হয়ে যাবে, জরুরি হয়ে যাবে, আনুগত্য করা জরুরি হবে। কিন্তু স্ত্রীর কথা মানা কি স্বামীর জন্য অজেব? স্ত্রী হুকুম করলে তাহলে স্ত্রীকে তাহলে তো হাকিম বানিয়ে দিলেন, আল্লাহ তো করেন স্ত্রীকে হাকিম বানাননি। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, হ্যাঁ, আর স্বামীর আনুগত্য করা ফরজ, স্ত্রীর আনুগত্য করা ফরজ নয়, যদিও জায়েজ কাদের ক্ষেত্রে বলুক না করো, তবে ভালো। স্বামী স্ত্রী যদি ওই রকম আগ্রহ পোষণ করে অথবা বলে কোনো হুকুম করে আর সেটা জায়েজ হয়, আর স্বামী করে তো জায়েজ আছে, কিন্তু সেটা ফরজ করতে পারবেন না। বুঝতে পারছেন পার্থক্য? জি, একটা জায়েজ কাজ, কিন্তু সেই জায়েজ কাজটার হুকুম যদি হাকিম আপনার শাসক করে সেটা ফরজ হয়ে যায়। শাসক স্ত্রীর স্বামী, বাপ মা আপনার, বাপ মা হুকুম করেছে একটা জায়েজ কাজের, কাজটা জায়েজ, এমন নয় যে ফরজ আপনাকে নামাজ পড়তে যেতে বলছে, নামাজ পড়া আল্লাহই ফরজ করেছেন, এটা তো প্রশ্নই উঠে না, অবশ্যই ফরজ আছে, কারণ আল্লাহই ফরজ করেছেন। বাপ যদি নাও করে তবুও ফরজ, তাই না? দাঁড়িয়ে রাখা ওয়াজিব, সুতরাং বাপ যদি নাও করে তবু রাখা, হ্যাঁ, ফরজ ওয়াজিব আপনার জন্য, স্ত্রী যদি নাও করে তবু আপনার জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব, কিন্তু একটা জায়েজ হুকুম, জায়েজ হুকুম যদি স্বামী করে অথবা বাপ মা আপনাকে করে, যা অমুক কাজটা করে আয়, ওই কাজটা করা জায়েজ না, জায়েজ না, আর সেই কাজটা কি ফরজ আসবে না, যা আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আয়, ওই জিনিসটাই বাড়িতে নিয়ে আসতে হবে, সেটাই আজকে পাকশাক করতে হবে, এটা জরুরি সুন্নাত মুস্তাহাব কিছু না, জায়েজ কাজ। তো জায়েজ কাজের হুকুম যদি আপনার কর্তার পক্ষ থেকে, আপনার অভিভাবকের পক্ষ থেকে হয়, তখন সেটা ফরজ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। কিন্তু যে অধীনস্থ সে যদি একটা জায়েজ কাজের হুকুম করে সেটা ফরজ হয় না। ছেলে যদি বাপকে বলে যে আব্বা এই কাজটা করেন, আমাকে অমুক জায়গায় লেখাপড়ার জন্য পাঠান, হ্যাঁ অমুক জায়গায় পাঠানো জায়েজ, ওর এখানেও পড়ানো জায়েজ, ঠিক কিনা? আবার না পড়ানো, জরুরি যদি না হয় দিনের পড়া, তাহলে না পড়ানো জায়েজ না, আমি পড়াবো না, তুমি কাজ করে খাও, এখন বয়স হয়েছে, সাবালক হয়েছে, বিয়ে দেবো, এখন লেখাপড়া বাদ দাও। তো বাপের এই অধিকার আছে না নেই? অবশ্যই আছে অধিকার, হ্যাঁ, দিনের বুনিয়াদি শিক্ষার জন্য, শিক্ষা যেহেতু ফরজ, সেই ক্ষেত্রে বাপ বাধা দিলেও বাধা নাই। জি,
দিনের বুনিয়াদী শিক্ষা, যাতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগি সহিসুদ্ধ আপনি করতে পারেন, এতটা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। সেই ক্ষেত্রে বাপ মায়ের আদেশ লাগবে না, বাপ মায়ের আদেশ অমান্য করতে হবে। যদি তারা অন্যায় হুকুম করে যে না এইসব পড়াশোনা করা যাবে না, তাহলে অমান্য করতে হবে। তখন নবী কারীম বলছেন, এজা দা আর-রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে, ফা আবাত, কিন্তু সে অস্বীকার করলো, আনতাজি আসতে, ফাবাত আনতাজি আসতে, অস্বীকার করলো যে না আজকে হবে না, আমি যাব না, জি আমি তোমার কাছে যাব না ইত্যাদি, অর্থাৎ সহবাসে সম্মতি দিল না। ফাবাতা, স্বামী রাত কাটিয়ে দিল গজবান, না রাগান্বিত হই, অসন্তুষ্ট হই। হ্যাঁ, যদি সে মেনে নেয় যে ঠিক আছে, যখন বলছে যে আজকে না তো না, তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি অসন্তুষ্ট হয়, তার অধিকার রয়েছে যে কোনো সময় সে ডাকতে পারে। যদি অসন্তুষ্ট হয়ে রাত কাটাই, তাহলে কি শাস্তি হবে মহিলার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতাগণ অভিশাপ করতে থাকেন হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। রাত্রে যদি ডেকে থাকে, দিনে যদি ডেকে থাকে, শুধু রাত্রেই শুধু ডাকতে হবে এমন কথা নেই, যেহেতু অধিকাংশ সময় রাত্রেই স্বামী স্ত্রীর মিলন হয়ে থাকে, এই জন্য এই কথা বলা হয়েছে যে রাত কাটাই। কিন্তু দিনেও যদি ডাকি, দিনেও যদি ডাকি আর স্ত্রী অস্বীকার করে আসতে, আর তাতে অসন্তুষ্ট হয়ে যায় স্বামী, তাহলে দিনেও ফেরেশতাগণের লানত হইতে থাকবে। ফেরেশতার লানত মানে কি? আল্লাহর লানত মানে কি আর ফেরেশতার লানত মানে কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত মানে ফেরেশতার লানত করলেও আল্লাহর রহমতে বঞ্চিত, তো ফেরেশতার কি অধিকার আছে আল্লাহর রহমতে? আল্লাহর রহমতকে ফেরেশতার কি বলার আছে? ফেরেশতার ক্ষেত্রে যখন লানত শব্দটির প্রয়োগ হবে, তখন তারা অভিশাপ দেয়, মানে বদদোয়া করার অর্থে আল্লাহর কাছে বদদোয়া করবে যে আল্লাহ গো, এই মহিলা নাফরমান, স্বামীর আদেশ অমান্য করে, স্বামী তাকে ডেকেছে কাছে হওয়ার জন্য, সে আসেনি, সুতরাং তার উপর কি করো, তাকে তুমি রহমত থেকে বঞ্চিত করো। রহমত থেকে বঞ্চিত করে দেওয়া মানে একবারে চিরকালের জন্য নয়, জরুরি নয়, কুফরি করেনি, নাফরমানি করে, তাই না? এখান থেকে এটা নেবেন না যে যেমন কাফের মুশরিককে আর মোনাফেক কপটকে আল্লাহ এমন রহমত থেকে বঞ্চিত করে যে চিরকাল জাহান্নামে থাকবে, কখনো আল্লাহ রহমত হবে না, জান্নাত পাবে না, ওই রকম কি হয়ে যাবে মহিলা? না, কখনো না। তাহলে যে সব অপরাধীদের উপর, যে সব গুনাহগার পাপিষ্ঠদের উপর লানত করা হয়েছে, আল্লাহ পাকের লানতের কথা বলা হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানতের কথা বলা হয়েছে, অথবা মালায়েকা ফেরেশতাদের লানতের কথা বলা হয়েছে, অথবা মুমিনদের লানতের কথা বলা হয়েছে, সেটা দুই ভাগে বিভক্ত হতে পারে। এক লানত হচ্ছে চিরস্থায়ী লানত, মানে আল্লাহর রহমত কখনো হবে না তার উপর বা তাদের উপর, আর আরেক লানত হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু কালের জন্য অথবা দীর্ঘকালের জন্য আল্লাহর রহমত পাবে না। তারপরে যদি আসল ঈমান ভঙ্গ না করে থাকে, ঈমানের সুরক্ষা করে থাকে, অর্থাৎ ইসলাম ভঙ্গ না করে থাকে, তাহলে অবশ্যই আল্লাহর রহমত হবে মুমিন মুসলিমের জন্য। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিমে রয়েছে, আল্লাহু জালিল বুখারি, আর এই হাদিসের বাক্যগুলি সহিহ বুখারিতে রয়েছে, তার মানে সহিহ মুসলিমের বাক্যে সহিহ বুখারির সাথে পার্থক্য রয়েছে বাক্যের ক্ষেত্রে, কিন্তু অর্থ কাছাকাছি। ওয়ালি মুসলিমিন, আর সহিহ মুসলিম অতিরিক্ত আরো রয়েছে, কানাল্লাযী ফিস সামায় সাখিতান আলাইহা, কোথায় কথাটি আছে, যদি স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে আর সে যদি আসতে অস্বীকার করে, এই কারণে অসন্তুষ্ট হয়ে রাত কাটাই, তাহলে কানাল্লাযী ফিস সামায় সাখিতান আলাইহা, যখন স্বামী অসন্তুষ্ট, তখন আল্লাহ যিনি আকাশে রয়েছেন, তিনিও ওই মহিলার উপর, স্ত্রীর উপর কি হবেন, অসন্তুষ্ট থাকবেন, সাখিতান আলাইহা, ওই মহিলার উপর অসন্তুষ্ট থাকবেন, হাত্তা ইয়ারযা আনহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়ে যাবে। স্বামীকে যদি রাজি করে নেই, ভুল করে দিয়েছে, সন্তুষ্ট করে নিয়েছে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, আল্লাহ আর নারাজ থাকবেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে স্বামীর কথা শোনা এবং মানা, আনুগত্য করা ভালো কাজ। ভালো কাজ মানে কি? ফরজ কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, তাই না? তারপরে সুন্নাত মুস্তাহাব কাজ হচ্ছে ভালো কাজ, তাই না? জায়েজ কাজটা ভালো কাজ নাই? জায়েজ। স্ত্রীকে বলছে যে আজকে মাছ রান্না করো, বলছে না আজকে মাছ না, আমার আগে থেকে নিয়ত আছে গোস্ত রান্না করো, জায়েজ স্ত্রীর জন্য? মোটেই জায়েজ নাই, যেটা বলছে সেটাই করতে হবে। কিন্তু এর উল্টা যদি হয়, অমুক জিনিসটা আজকে কিনে নিয়ে আসবে, স্ত্রী হুকুম করছে,
আর স্বামী বলছেন না তুমি যেটা বলছো সেটা আজকে কেন মনে, অন্য কিছু নিয়ে আসবো। স্বামীর জন্য জায়েজ কি না? জায়েজ না। কিন্তু আজকাল তো সমান অধিকার, কমিউনিজমে বিশ্বাসী আমার দেশের মুসলিম নরনারী হচ্ছে কমিউনিজমে বিশ্বাসী, সমান অধিকার। ইসলামে সমান অধিকার নাই, ন্যায্য অধিকার আছে। আমি কথাটি অনেকবার বলেছি আমার আলোচনায়, ইসলামে কি আছে? ন্যায্য অধিকার আছে, সাম্য নাই, সুবিচার আছে। সমান কারণে কি আছে? সুবিচার আছে। যার যতটা যোগ্যতা আছে, হ্যাঁ, যাকে যতটা আল্লাহ পাকের যোগ্যতা দিয়েছেন ততটা তার কদর মর্যাদা রয়েছে, এটা হচ্ছে সুবিচার। ন্যায় বিচার ইসলামের, ন্যায় বিচার আছে, আদল ইনসাফ আছে। আর সমান করে দেওয়া নাই যে পুরুষ গাড়ি চালায় তো মহিলাকে গাড়ি চালাইতে হবে, পুরুষ মাথায় বোঝা উঠায় আর বিল্ডিং তৈরি করে সেজন্য মহিলাকে বিল্ডিং তৈরি করতে হবে, হ্যাঁ, পুরুষ মাঠে গিয়ে লড়াই করে, রণক্ষেত্রে লড়াই করে আর বর্ডারে পাহারা দেয় তো মহিলাদেরকেও গিয়ে আর্মিতে আর আর ইত্যাদি ইত্যাদি সেনাবাহিনীতে গিয়ে তাদেরকে এইসব করতে হবে না, মোটেই না। এই সাম্য ইসলামে নেই, এই সাম্য ইসলামে নেই। পুরুষ যেহেতু হুকুম করলে স্ত্রীকে শুনতে হয়, সেজন্য স্ত্রী হুকুম করলে স্বামীকে শুনতে হবে না, 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 এই সাম্য নেই। হ্যাঁ, এই সমান অধিকার বলে ইসলামে নেই, ন্যায্য অধিকার আছে, ন্যায্য অধিকার আছে, সুবিচার আছে। সুবিচার ফরজ, ন্যায্য অধিকার কায়েম করা ফরজ। তাহলে স্বামী যদি কোনো হুকুম করে, কোনো কথা বলে, তাহলে সে কথা শোনা মনোযোগ সহ করে এবং সেটা মানা, আত্মা আনুগত্য করা স্ত্রীর জন্য কি ফরজ, ফরজ। যদিও জায়েজ কাজ হোক না কেন, আজকাল ছেলেরাও বুঝে না এই বিষয়টি। আজকাল ছেলেরা যখন একটু শিয়ানা সাবালকে উঠে আর বাপ মা যখন কোনো হুকুম করে তখন একটু বাহাদুরি দেখায় যে বাপ মার কথা মেনে নাও মানে তো আমি ছোট হয়ে গেলাম, বাপ মার কথা মেনে নাও মানে তো আমি দাস হয়ে গেলাম, গোলাম হয়ে গেলাম, না আমার নিজেরও কিছু স্বাধীনতা আছে, তাই না? সেজন্য বাপ বলে এই দিকে যা, মা বলে এই দিকে যা, বলে আমি এই দিকে যাবো, এটা হারাম। যদি একটা জায়েজ কাজের হুকুম করে তখন কাজটি কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, কাজটা ফরজ হয়ে যায়। এই মশলাটা ভালো করে মনে রাখতে হবে যাদের বাপ মা এখনো বেঁচে আছে, বিশেষ করে তাদেরকে যাদের বাপ মা এখনো বেঁচে আছে। যে আমার বয়স হয়ে যাক 50-60 আর আমি যতই বড় হয়ে যাক, কিন্তু আমার বাবা যতদিন বেঁচে আছেন, আমার মা যতদিন বেঁচে আছেন, যদি হুকুম করে একটা জায়েজ হুকুম, তাহলে আমার জন্য সেটা আর তখন জায়েজ থাকে না, কি হয়ে যায়? সেটা ফরজ হয়ে যায়। মানে একমাত্র যদি বুঝিয়ে নিতে পারেন, বুঝিয়ে নিতে পারেন। যেমন আপনাকে বলছে আপনার বাপ মা বলছে যে না তুই দেশে আয়, আমি আমি চাই না যে তুই দূরে থাক, তুই দেশে আয়, এখনই দেশে থাকাও যায়, সৌদি আরবে থাকাও যায়, সৌদি আরবে থাকা কোন সুন্নাত মুস্তাহাব নয় আর ফরজ ওয়াজিব না, ঠিক না? তবে যদি দেখা যায় যে আমার রুজির রাস্তা দেশে গেলে একবার সংকুচিত আর এখানে রাস্তা প্রশস্ত, তাহলে অনেক ক্ষেত্রে জরুরি হইতে পারে। তারপরেও এই ক্ষেত্রেও বাপ মার কথাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু আপনার থাকার প্রয়োজন মনে করছেন, কি করতে হবে তাহলে? আপনাকে বুঝিয়ে নিতে হবে, আপনি মানিয়ে নেন, বুঝিয়ে নেন, আর তারপরে তখন অব্যাহতি নেন যে হ্যাঁ এখন থাকার অনুমতি আমার আছে, জি, দূরে বাপ মা থেকে ইত্যাদি, যে কোনো হুকুমের ক্ষেত্রে জায়েজ কাজটি হইতে হবে। হারাম যদি হয়, অপছন্দনীয় হয়, তবুও না, আল্লাহর অসন্তুষ্টি, অপছন্দনীয় আল্লাহ যা অপছন্দ করেন তা আল্লাহ অসন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্টির কাজেই দুনিয়ার কোন শক্তির কথা মানাও যাবে না, শোনাও যাবে না, আর পালন করাও যাবে না, ভালো করে মনে রাখবেন। কিন্তু একটা কাজ করা যাবে, তাই না? স্ত্রী যদি বলে যে তুমি দাড়িটা রাখিও না, তখন কি বয়স হয়েছে তো বিয়ে করলে তুমি আমাকে একটু তো একটু সময় সুযোগ দাও, ভোগ বিলাসের, হ্যাঁ, দাড়িটা রাখবে, একটু সাদা টাদা হোক, পাকুক, আর 50 বছর বয়স হোক, যখন জামাই টামাই হয়ে যাবে ঘরে তখন দাড়িটা রাখিও। তাহলে এই ক্ষেত্রে স্ত্রীর আনুগত্য করা ফরজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশি তরিকা, এটা দেশি ইসলাম, বর্তমান যুগের আজকাল মডার্ন ইসলাম, জি, মডার্ন লোকদের ইসলাম। যে ভাই দাড়িটা তো রাখতে চাইছি কিন্তু স্ত্রী খুব পিড়াপিড়ি করছে, মনটা চাইছে দাড়িটা রাখি কিন্তু দাড়ি রাখতে দিচ্ছে না, আবার দাড়ি রাখবেন না, এই ভদ্রলোক দাড়ি রাখবেন, আমি জানি কিছু লোক দাড়ি রেখেছে শুধু স্ত্রী চাবে, স্ত্রী মাশাআল্লাহ দিনদার হয়ে গেছে, বলছে তুমি দাড়ি রাখো না কেন, সোজা দাড়ি রাখো তুমি, বলছে বাড়ি বাপরি বাপ, হোম মিনিস্টার থেকে অর্ডার দাড়ি রাখতে হবে না, আল্লাহর অর্ডারে পরোয়া হইল না, রসুলের হুকুমে পরোয়া হইল না, আর স্বামী হুকুম না স্ত্রী হুকুম করছে, স্ত্রী হুকুম করেছে, এগুলো বাস্তব ঘটনা, অবাস্তব কিছু বলছি না, এটা ইসলাম নয়, আল্লাহ এতে সন্তুষ্ট হবেন না, এতে কোনো নাকি এই দাড়ি যেই দাড়ি রেখেছেন আপনি স্বামীকে সন্তুষ্ট করার জন্য, না কি বলছে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, এই দাড়ি তো আপনি, অথবা সিগারেট, সিগারেট ছাড়তো না কিন্তু কার জন্য ছেড়েছে, আল্লাহর ভয়েও ছাড়েনি, আল্লাহর সামনে জবাব দিতে হয় সেজন্য সিগারেট ছাড়েনি, ধূমপান ছাড়েনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যও ছাড়েনি, বরং কি জন্য ছেড়েছে, স্ত্রী বলছে যে তুমি যদি সিগারেট খাও তো মুখের কাছে আসবে না, দৌড়ে থাকো তুমি,
দূর থেকে কথা বলো, সেজন্য সিগারেট ছেড়েছে। তো নাকি পাবে এই গোনা ছাড়ার ওপর যে আল্লাহর মহাপুরস্কার রয়েছে কিছুই পাবে না, তাকওয়ার ওপর। তাকু গোনা ছাড়া মানে তাকওয়া, এই তাকওয়ার ওপর যে সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, প্রতিদান থেকে দুনিয়া আখেরাতের কল্যাণ থেকে প্রতিদান থেকে বঞ্চিত থাকে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজার মুসনাদে আহমদে, বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই আল্লাহর সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে প্রাণ রয়েছে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা তার রবের প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবি, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে। তাহলে যদি কোন মহিলা ফরজ ইবাদতবন্দি করে, নফল ইবাদতবন্দি করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীর হক আদায় না করে, যে হক শরীয়তে স্বামীকে আল্লাহ দান করেছেন সেই হক যদি আদায় না করে, তাহলে আল্লাহর হক আদায় করতে পারবে না। যেই হক শরীয়তে দান করেছে, আবার অতিরিক্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে নয়, আমাদের দেশে কিন্তু মহিলাদের উপর অতিরিক্ত অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে না হচ্ছে না? আরে একটা বউ যদি আসে আর গৃহস্থের বাড়ি হয় তো পাঁচ সাত ভাই আছে, সবার তিনবারের খানা রেডি রাখতে হবে, খাবার দাবার ব্যবস্থা রাখতে হবে, আর তারপরে বাড়িতে যদি গরু ছাগল থাকে তো সবগুলির গোবর টানতে হবে, কি করতে হবে? এগুলো দেখেননি গ্রাম অঞ্চলে? না, আপনারা ওই দেশের লোক না? হ্যাঁ, এগুলো তো শরীয়তে চাপায়নি, এগুলো তো শরীয়তে চাপায়নি। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। জি, হক মাঝখানে দুই দিকে বাতিল আছে, এমন জুলম অত্যাচার না হয় বৌমার উপর যেটা আল্লাহর কাছে জুলম, বাড়াবাড়ি না হয়, আর এমন না হয় যে বৌমাই জুলম করে দিল, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ওপর বা স্বামীর ওপর, এইরকমটা না হয়। এটা হচ্ছে স্বামীর হক আদায় করা, আর এটা হচ্ছে স্বামীর বাপ মায়ের হক আদায় করা। শাহবালিকের মেয়ে আছে, আর এটা আজকাল ঘরে ঘরে অহরহ হচ্ছে, শাহবালিকে একটি মেয়ে না কয়েকটি মেয়ে আছে, তাদেরকে একটু কাজ করাবেন না, ওই একটা বউ আছে তাকে তিনবার রান্না করে দিতে হবে, পেটে বাচ্চা, আট মাস নয় মাসের বাচ্চা, এইসব খবর আমাদের দিনী ভাইদের বিবিদের এইসব ঘটনা মাঝে মাঝেই শুনতে থাকি, তাকে এখনো সাত মাস আট মাস নয় মাসের বাচ্চা নিয়ে পেটে তাকে তিনবার করে সবার জন্য রান্না করে দিতে হবে। আর এসব অবিবাহিতা অথবা বিবাহিতা, এরা অসুস্থ নয়, সবগুলিকে রান্না করে খাওয়াইতে হবে, ননদদেরকে রান্না করে খাওয়াইতে হবে, দেবর ভাসুরকে রান্না করে খাওয়াইতে হবে, গোটা গোষ্ঠীকে খাওয়াইতে হবে, ওই একটা বউকে। জুলম অত্যাচার না, বড় জুলম অত্যাচার, ইসলাম সমর্থন করে না এগুলোর। আবার এটাও সমর্থন করেন না যে স্ত্রী বলবে যে স্বামী তোমাকে খাওয়াবো, হ্যাঁ, তোমার বাপকেও খাবো না, তোমার মাকেও খাওয়াবো না, এটাও সমর্থন করে না। কারণ এটা অসম্ভব যে স্বামীকে আপনি রাজি করবেন আর তার বাপ মাকে, বাপ মার আপনি মর্যাদা দেবেন না। সুতরাং কমপক্ষে তার বাপ মায়ের খেদমত করা যতটা খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন চান, মধ্যম পন্থা অবলম্বন করে সেই খেদমত, এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা, তাদের কাপড় চোপড় প্রয়োজনে পরিষ্কার করে দেওয়া যদি প্রয়োজন হয় ইত্যাদি, যাতে করে স্বামীকে কি থাকে সন্তুষ্ট হয়। একজন বোনের স্বামী যখন জানতে পারবে যে আমার স্ত্রী আমার বাপেরও খেদমত করে, মায়েরও খেদমত করে, তাদের কাপড় পরিষ্কার করে, তাদের খাবার প্রস্তুত করে দেয়, তাহলে অবশ্যই সন্তুষ্ট হবে, অবশ্যই সন্তুষ্ট হবে। কিন্তু স্বামী যদি জালেম হয় আর বলে আমার তো বিয়ে শাড়ি তো আমার ভাইয়েরা সব করছে না, বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে যাচ্ছে, সব রিটায়ার্ড হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, আর এদের দ্বারা কিছু হবে না, বিয়ে করে কোনো কাজ হবে না, বিয়ে করছে না, সবগুলিকে খাওয়াইতে হবে। তো স্বামী বললেও এটা আসলে শরীয়তের বিধান নয়, শরীয়তের বিধান নয়, তখন স্বামীকে শরীয়তের মাসালা মাসাইল বুঝাইতে হবে। জি, মাঝে মধ্যে সেটা আলাদা কথা, মাঝে মধ্যে যদি হয় অথবা সকলে সহযোগিতা করছে, অন্যরাও শাশুড়ি সহযোগিতা করছে রান্নায়, ননদরাও সহযোগিতা করছে, আর তারপরে বউ তার সাথে কাজ করছে, আরও দু চার পাঁচ ভাই খাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু একে তাকে ফেলে দেবেন, কাজ কর, তুই যেহেতু আমার বাড়ি দাসী এসছিস, এটা হারাম, এগুলো নন ইসলামিক পরিবার, এগুলি ইসলামিক পরিবার নয়, ইসলামিক পরিবার গঠন করুন। ওয়ালাউ সাআলাহা নাফসাহ ওয়া হিয়া আলা কাতাবিল লাম তামনাহু, যদি স্বামী বলে যে তুমি এসো আর সে উটের পিঠে চেপে আছে তবুও যেন বাধা না দেয়,
এটা বলা হয়েছে। তার মানে এই নয় যে ওটি ফ্রি, কিন্তু কথা হচ্ছে যে বলা হয়েছে যে যেকোনো অপরিস্থিতিতে, রান্নাঘরে, রান্নাঘরে স্ত্রী রান্নায় ব্যস্ত আছে আর সেই সময় ঘরে ডাকছে, চলে আসবে, রান্না বন্ধ করি দিয়ে রান্না পরে করে চলে আসবে, সবই ডেকেছে চলে আসবে। এই অজুহাত করলে হবে না যে তুমি এত বিরক্ত কেন করছো, তুমি এখন এখন আবার তুমি বাইরে থেকে এসছো, তুমি আরাম করো, তুমি ফ্যানটা ছেড়ে দিয়ে তুমি ঠান্ডা হও, আর আমি রান্নাটা শেষ করিনি, এইটা বলার অধিকার নেই স্ত্রী, এই কথা বলার অধিকার নেই। রান্না বন্ধ করো, স্বামী স্বামী ডেকেছে, সুতরাং স্বামীর ডাকে সাড়া দাও। তার মধ্যে একটি মাসালা হচ্ছে যে আন্নাহু ইহরামু আলাল মারআতি আনতামনাহ, স্ত্রীর জন্য হারাম যে স্বামীকে বাধা দেবে, স্বামী যদি মিলতে চাই বাধা দেবে, অথবা আওতোমাতেলা অথবা বাহানা করবে, বাহানা তারা টাল বাহানা আমরা বলি, টাল বাহানা, হ্যাঁ এখন নয় পরে, হ্যাঁ ইত্যাদি, এটা সময় নয়, আরে সময় নয়, শুধু নামাজের সময় সময় নয়, আর নাফাক অবস্থায় সময় নয়, যেগুলি শরীয়তের আলোকে সময় নয় সেটা হচ্ছে সময় নয়। অথবা স্বামীকে ঘৃণা করবে যদি তাকে ডাকে, তাহলে এটা মহিলার জন্য জায়েজ নয়। যদি স্ত্রী বাধা দান করে অথবা বলে যান না আমি তোমার এই কথা শুনব না, তাহলে এই গোনা সাগিরা হবে না কাবিরা, কাবিরা গোনা হবে। দলিল কি যে কাবিরা গোনা হয়ে গেল, একজন স্ত্রী বলছে তার স্বামীকে যে তুমি যে বলছো এই সময় এই সময় আমি না, আমি রাজি না, সাগিরা হলো না কাবিরা, কাবিরা দলিল। আপনারা সব পুরুষ সেই জন্য কাবিরা বলে দিলেন, তো মহিলারা বলবে না এটা সাগিরাও না, আমার অধিকার আছে, সবগুলিকে এমনি এমনি ভর্তি করে। হ্যাঁ কিছু কিছু দেশে এরকম ছিল আর আছেও হয়তো, আমার এক ক্লাসমেট ছিল ইরাকের সাদ্দাম হোসেনের যুগে, আমার সাথে লেখাপড়া করেছে, তো ও পাস করার পরে আমরা সবাই সার্টিফিকেট নিয়ে দেশে চলে যাচ্ছি, ও বেচারা যেতে পারছে না, বলছে কি ব্যাপার তুমি দেশে যাও, যাবে না কেন, বলছে দেশে যেতে পারবো না, দেশে গেলে বাঁচতে দেবে না, দেশে গেলে ফাঁসিতে ঝুলাবি, কেন বলছে যে এরাকে আপনার সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া প্রত্যেক 18 বছরের যুবকের জন্য ফরজ, কম্পালসারি সরকারের পক্ষ থেকে, আর আমি ট্রেনিং নিয়ে সেখান থেকে কুয়েত চলে এসেছি, কুয়েত থেকে সৌদি আরবে এসে মোদী ইউনিভার্সিটি লেখাপড়া করছি, যার ফলে দেশে গেলে ফাঁসিতে ঝুলতে হবে হয়তো, যার ফলে যেতে পারছি তো মানতে হবে। আর রেজাল কওমুন আলা নিসা বলে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ এই হাদিস দলিল, লানাত আল মালায়েকা, ডাকছে স্বামী আর যদি না আসে তাহলে ফেরেশতা কি করবে, লানত করবে, আর সাগিরা ছোট কোনার ক্ষেত্রে লানত হয় না, আল্লাহরও লানত হয় না, রাসূলের লানত হয় না, মালায়েকার লানত হয় না, যেই গুনার ক্ষেত্রে অভিশাপ করা হয়েছে, অভিসম্পাত হয়েছে, সেই গুনা হচ্ছে কাবিরা, কাবিরার সংজ্ঞার একটা অংশ। তাই বলছেন ভাষ্যকার ওয়াইনাম তানা আহা হাদা ইউতাবার কাবিরাত মিন কাবায়রি যুনুব, শাইখ আল বাসসাম বলছেন যে স্বামীকে যদি বাধা দান করি তাহলে এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে, কারণ ফেরেশতারা লানত করে। জি ওয়াল্লানু লা ইয়াকুনু ইল্লা লিফাইলিন মুহাফিলিন মুহাররামিন কাবীর, আর লানত সাধারণত হারাম বড় গুনাহ করার কারণে হয়ে থাকে, অথবা আওতারকে ওয়াজিবিন মুহাত্তাম, অথবা কোনো ফরজ ওয়াজিব কাজ ছাড়লে লানত হয়, ফরজ ওয়াজিব কাজ ছাড়লে কি হয় লানত। স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে তখন ডাকে দ্রুত সাড়া দেবে, দ্রুত সাড়া দেবে। তারপরে যদি শারীরিক অসুস্থতা থাকে, অপারগতা থাকে, তো সেটা ভালোভাবে বুঝিয়ে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। যারা নেক নারী তাদের আল্লাহ পাক রব্বুল সুরা আন-নিসার আয়াত নম্বর 34 প্রশংসা করেছেন, ফাসসালিহাত, যারা নেক রমণী তাদের সম্পর্কে বলছেন কানেতাতুন, তারা অনুগত হয়, তারা স্বামীর অনুগত। হাফেজাতুন লিল গায়বে মা হাফেজাল্লাহ, এবং স্বামীর অনুপস্থিতি তারা সুরক্ষা করে, হ্যাঁ সুরক্ষা করে, নিজের ইজ্জত আবরুর সুরক্ষা করে, তারপরে স্বামীর ধন সম্পদ বাড়ি ঘরে সুরক্ষা করে, ছেলে মেয়েদের হেফাজত করে, এগুলো খেয়াল রাখে, এ হচ্ছে নেক রমী মা হাফেজাল্লাহ, কারণ আল্লাহ ফাক রব্বুল আলমিন হেফাজত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে নেক নারীদের কিছু গুণাবলী বর্ণনা করে বলছেন, খাইরুন নিসাই ইমরাতুন,
শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট নারী হচ্ছে এমন নারী, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, হে স্বামী তুমি যদি তার দিকে তাকাও তাহলে তোমাকে আনন্দিত করে দিবে। যখন স্ত্রীতে তাকাবেন সে হাসি মুখে আপনার সাথে কথা বলবে, দেখলেই যেন আনন্দিত হন আপনি, তার মানে সে হাসি মুখে কথা বলছে আপনার ভিতরে যাতে খুশি আসে সেই রকমের কাজ করছে, তার মানে সে স্বামীর সামনে ভালো অবস্থায় থাকবে, সেজে গুজে থাকবে, তারপরে ভাষা ভালো ভাষায় আকর্ষণীয় ভাষায় কথা বলবে, হাসি মুখে কথা বলবে যাতে মানুষ আকৃষ্ট হয়। তো এই এই রকম আর যখন তুমি তাকে নির্দেশ দেবে তখন তোমার কথা শুনবে স্বামীকে। নবী বলছেন যে তুমি যদি তোমার স্ত্রীকে কোনো হুকুম দাও, আদেশ করো, তাহলে সে যদি আদেশ মানে তাহলে সে হচ্ছে খাইরুন নেশা, সবচেয়ে উত্তম নারী। ওয়াইজা গিবতানহা, আর তুমি যদি বাড়ি থেকে অনুপস্থিত থাকো, বিদেশে আছো অথবা বাড়ির বাইরে কোথাও গিয়েছো, সকালবেলা কাজে গেছো, সন্ধ্যাবেলা ফিরবে বা দুপুরবেলা ফিরবে, হাফেজাতকা ফি নাফসিহা ওয়া মালিকা, তার ইজ্জত আবরুর ক্ষেত্রে তোমার খেয়াল রাখলো, ওয়া মালিকা এবং তোমার ধন সম্পদের খেয়াল রাখলো, ছেলে মেয়েদের খেয়াল রাখলো। যখন স্বামী থাকে তখন ছেলে মেয়েগুলো পরিচর্যা খুব সুন্দর করে করে, নাকে একটু সর্দি কাশি পড়া দেখা যায় না, আর ময়লা আবর্জনা দেখা যায় না, আর নতুন নতুন জামা কাপড় পরিয়ে রাখে। যেসব স্বামী রাগি মানুষ অথবা চাই যে আমার ছেলেরা সবসময় ভালো হয়ে থাকুক, ছেলে মেয়েদের পরিচর্যা হোক, আর স্ত্রী অলস, অলস দ্য গ্রেট, এইরকম যখন থাকে তখন কি করে, যখন স্বামী নাই অবহেলায় ছেড়ে দিয়েছে, ছেলে কি খেলো না খেলো, মেয়ে খেলো না খেলো, তারা কাপড় পরে আছে না উলঙ্গ হয়ে আছে, কিচ্ছু দেখার বিষয় না, এইরকম করে এই সেটা একটু কম করেন না বন্ধ করেন। অনেক মহিলারা রয়েছে স্বামীর পয়সার উপর কোনো মায়া নেই, এদিকে পাঠাইতে আছে, নিজে খরচ করে, কোনো দয়া নেই, খরচ করে মায়া নেই। এক ভাই বলছে যে তার স্ত্রী মাসে 20,000 টাকা খরচ করে, আমি আশ্চর্য কথা, এত বড় ফ্যামিলি তো আমরা হয়তো 20,000 খরচ করবো না, 20,000 টাকা একটা শুধু স্ত্রী তার ছেলে মেয়ে নেই খরচ করে, তাহলে স্বামীর ধন সম্পদের হেফাজত করলো, স্বামী টাকা পয়সা ইনকাম বেশি আছে সেই জন্য ফোটাইতে থাকবে, অথবা এই পয়সার প্রয়োজন নাই, এই পয়সার জন্য ভালো কোনো ক্ষেত্র নেই খরচ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের খেদমতের জন্য, গরিব মিসকিনের ক্ষেত্রে, এতিম বিধবাদের ক্ষেত্রে, এইভাবে খরচ করতে হবে না কখনো না। এইরকমই অনেক মহিলা রয়েছে, রিপোর্ট পাওয়া যায় যে এখান থেকে টাকা পাঠায় অথবা দেশে আয় ইনকাম করে, স্বামী কত কষ্ট করে, আর যখন বোন আসে দিয়ে দিল কে, ভাই আসলো দিয়ে দিল কে, বাপ মাকে দিয়ে দিল লুকিয়ে লুকিয়ে, স্বামীর ধন সম্পদ স্বামীকে না জানিয়ে একটা পয়সা কাউকে দেওয়া যায় না, না জানিয়ে যায় না, একমাত্র যদি কৃপণ হয়, স্ত্রীর খরচ যতটা লাগে ততটা দিচ্ছে না, আর ছেলে মেয়েদের খরচ যতটা লাগে ততটা দিচ্ছে না, চিকিৎসা খরচ যতটা লাগা দিচ্ছে না, তখন লুকিয়ে নেওয়া যাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান সম্পর্কে তার স্ত্রী হিন্দকে বলেছিলেন যে খুজি মিন মালিহি বিল মারুফ, সচরাচর যতটা খরচ খরচা লাগে ততটা এই বখিল কৃপণ স্বামীর ধন সম্পদ থেকে তুমি নিতে পারো, তা বিল মারুফ সচরাচর আপনার সমাজে আপনার মতো পরিবারগুলিতে কতটা খরচ লাগে, ওই রকম আপনার পাশের বাড়িটাই একটা পরিবার, স্বামী স্ত্রীর পরিবারে 10,000 লাগে আর আপনার স্ত্রীকে 20,000 লাগে, কেন কেন এত পার্থক্য, 10,000-12,000 হইতে পারে, 20,000 কেন লাগবে, এই বিষয়গুলির খেয়াল রাখতে হবে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এরকম স্ত্রী এবং স্বামীকে সন্তুষ্ট করতে পারবে এবং উৎকৃষ্ট নারী হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে গোনাহগারদেরকে অভিশাপ দেওয়া জায়েজ রয়েছে যদিও তারা মুসলিম হোক না কেন, মুসলিম পাপিষ্ট গুনাহগারকে লানত করা কি রয়েছে, জায়েজ রয়েছে। কিভাবে বুঝলেন, ফেরেশতারা লানত করে, বলা হয়েছে শুধু কাফের মহিলাদেরকে লানত করে, মুশরিক মহিলাদেরকে লানত করে, পাঁচ ওয়াক্ত নামাজি, মুয়াহিদ, তাওহীদ প্রতিষ্ঠাকারিনী, হ্যাঁ সুন্নতের অনুসারী, হ্যাঁ মহিলা স্ত্রী আপনার, কিন্তু স্বামীর কথা শোনে না, স্বামী ডাকলে স্বামীর ডাকে সাড়া দেয় না, লানত হবে। তাহলে এই যে লানত ফেরেশতাদের করা হইল, বোঝা গেল যে মুসলিম হইলেও লানত জায়েজ রয়েছে, কিন্তু লানত হচ্ছে আবার দুই ভাগে, অভিশাপ হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লান মুআইয়ান আর গায়র মুআইয়ান, নির্দিষ্ট করে অভিশাপ দেওয়া আর অনির্দিষ্ট অভিশাপ দেওয়া, দুটোতে পার্থক্য করেছে। নির্দিষ্ট করে কোনো মুসলিমকে অভিশাপ দেওয়া জায়েজ নয় যদি আল্লাহ না দিয়ে থাকে, অনির্দিষ্ট করে যে কোনো গুনাহগারকে লানত দেওয়া যেতে পারে। উদাহরণ, আমার এই কথা থেকে কে উদাহরণ বের করতে পারবে, অনির্দিষ্ট লানত
যে এইরকম কাজ করবে তার উপর আল্লাহর লানত। যেই মহিলা না বল কথা, যেই মহিলা ধরেন উদাহরণস্বরূপ, যেই মহিলা স্বামীর ডাকে সাড়া দেবে না তার উপর ফেরেশতার লানত রয়েছে, এটা হচ্ছে অনির্দিষ্ট লানত, এটা হাদিস রয়েছে, এটা জায়েজ। কেউ যদি মিথ্যা কথা বলে আপনি নির্দিষ্ট করে বলবেন না, কিন্তু যদি বলে লানাতুল্লাহ আলাল কাযিব, মিথ্যুকদের উপর আল্লাহর লানত, জায়েজ কিনা? কোরআনে কারিমে আছে আয়াতে লানাতুল্লাহ আলাল কাযিব, মিথ্যুকদের উপর আল্লাহর অভিশাপ, ঠিক না? কিন্তু এই মহিলা, একজন মহিলা ধরেন আপনার ভাবি অথবা আপনার স্ত্রী, দেখেছেন কোনো সময় আসেনি, বলছেন না শুনবো না তোমার কথা, যদি বলেন যে তোমার ওপর আল্লাহ লানত হচ্ছে, তোমার উপর কি হচ্ছে আল্লাহ লানত হচ্ছে, হ্যাঁ, বা তোমার উপর আল্লাহ লানত হোক কারণ তুমি স্বামীর কথা শুনলে না, অমুক মহিলার উপর আল্লাহ লানত কারণ সে স্বামীর কথা শোনেন না, এটা হচ্ছে নির্দিষ্ট করে লানে মুআইয়ান, নির্দিষ্ট করে কোনো এক ব্যক্তিকে লানত করা, যেটা জায়েজ নয়, যেটা কি নয়, জায়েজ নয়। আচ্ছা, সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা, সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চায় না, তেমন কম চায়, তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে চারবার, মাসে একবার, হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে দুইবার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন? মাশাআল্লাহ, অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত জবাব দিবে যতটা প্রয়োজন, মাশাআল্লাহ। একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে তিনবার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? তুই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে স্ত্রী সুস্থ, তারপরে বলছে না সপ্তাহে দুইবার বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতি তো হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে দুইবার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হল না, হলো? জি হ্যাঁ, শোনাই ভাষ্যকারদের, ওলামা কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামা কেরাম, আমরা তো ছাত্র, তালেবে ইলম, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন হাম্বলি ফিকহে আর রৌদ, আর রৌদুল মুরবে, আর অন্যান্য ফিকহের কিতাবে রয়েছে, ওয়াইয়াল জামহুল ওয়াতু ইন কাদারা আলিহি সোলোসা সানাতিন মাররাতান বেতালাবি জৌজা, কমের পক্ষে, কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি, এই সর্বনিম্নটা নেন আগে, চার মাসে একবার, মাশাআল্লাহ। এর দলিল আছে, কি দলিল আছে? কোরআনে কারিমে আছে দলিল, কোরআনে কারিমে দলিল আছে, আগে যদি কোরআনে থাকে তো আমরা হাদিসে খুঁজবো না, পরে হ্যাঁ কোরআনে আছে, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন, এটা অসম্পূর্ণ কথা, এটা দুর্বল কথা। একটা মাসলা কোরআনে কারিমে আছে অথবা রাসূলের সাথে হাদিসে আছে, বলছেন উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা কাজ করেছেন সেই জন্য, এটা চলবে না? এটা চলবে না, এটা খোড়া কথা। আল্লাহ পাকের উপর ইলার ক্ষেত্রে, অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণে আমি স্ত্রীর কাছে যাব না, সর্বোর্ধে কতদিন যাব না বলে থাকতে পারে? চার মাস, এটাকে ইলা বলা হয়। চার মাসের বেশি এইরকম কসম করে আলাদা পৃথক থাকা জায়েজ নয়। তাহলে চার মাস হয়ে গেলে কি করতে হবে? হয় রাখো, তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো, হ্যাঁ তার সাথে মিলন করো, আর না হলে কি করো? বিদায় করো, অন্য কোথাও তার সুব্যবস্থা সে করে নিক, জি তাকে ছেড়ে দাও। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ পাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না আমার স্ত্রীর কাছে চার মাস, তারা বসো আর বাতে আসর, আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে চার মাস, ব্যাস, আর বাতো কি আসর, চার মাস, চার মাসের বেশি না, চার মাস পরে আদালতে অথবা কাজীর কাছে অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা ইসলামিক আদালত নেই, কাজীও নেই, মুসলিম রেজিস্টার্ড কাজীও নেই, তাহলে আলেমের কাছে, হ্যাঁ সমাজের কাছে বিচার চাইবে মহিলা, এবং দুইয়ের এক করতে বাধ্য করবে, হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে, আর না হলে তালাক দিয়ে দাও। জি, ফাইন ফাও ফাইন আল্লাহ গাফুরুর রহিম, ওয়াইন আজামুত তালাক ফাইন আল্লাহ সামিউন আলিম, আল্লাহ বলছেন হয় ফিরিয়ে নিক, চার মাস হয়ে যাচ্ছে, ফিরে আসো তাহলে ভালো কথা, আর না হলে ওয়াইন আজামুত তালাক, যদি তালাক দিতে চাই তো আল্লাহ গাফুরুর রহিম, ঠিক আছে তালাক দাও,
কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না, চার মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না। আপনারা যে দুই বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন, কেউ তিন বছর চার বছর ঝুলিয়ে রাখছেন, ছুটি মালিক দিচ্ছে বলছে ভাই পয়সা নেই যাওয়ার, চার বছর আমি এইরকম লোকগুলোকে বকা দিই, কিছু বেশি টাকা নিয়ে যাবো সেই জন্য দুই বছরের ছুটি, টিকিটটাকে নষ্ট করছে মালিক, টিকিটের এক নিশ্চয় কোনো পয়সাও দিচ্ছে না, তারপরও যাবে তিন বছরে, যাবে চার বছরে, দুই বছরও হয়ে যায়, আর যদি আমাকে সে বলে যে আমি বাড়ি যাই না, কেন বাড়ি যাবো তুমি, মালিক টিকিট দেয় না, বলছে টিকিট দেয় তারপর যাবে না, আমার কাছে বকা খায়, তার এটা শরীয়তই বকা, এরকম যাই যে নাই যে আপনি পয়সা বেশি পয়সা নিয়ে যে আপনি ঘর বাড়ি করবেন, জমি কিনবেন, আর এই করবেন সেই করবেন, সেই জন্য আপনি স্ত্রীর হক আদায় করতে এরকম ত্রুটি করছেন না, মোটেই জায়েজ নাই। মাসলার দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক? হ্যাঁ, তিন চারে বারো, তিনবার। তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ যদি শারীরিক শক্তি থাকে, কাদার আলে শারীরিক শক্তি থাকে, সোলোসা সানাতিন মানে বছরে তিনবার করে, আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছেনি কথাটি, তাই না? স্ত্রী রিলিজ দেওয়া মানে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নাই। যাদের একাধিক স্ত্রী আছে আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে, অনেক সময় চলো অসুবিধা নেই, আমার প্রয়োজন নাই, তোমার ইচ্ছে, তুমি আমার ঘরে আসতে পারো নাও আসতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। কেন বলছে লিআন্নাল্লাহ কাদ্দারা যালিক ফি আরবা আতাশু ফি হাক্কিল মুলি, যেই ব্যক্তি ইলাকারি তার ক্ষেত্রে আল্লাহ পাক চার মাস সুনির্ধারণ করেছেন, সুতরাং চার মাসের মধ্যে কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে, আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবেই। তারপরে বলছেন যে পছন্দনীয় মত শেখের কাছে ফরজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক, যতটা প্রয়োজন হয়, স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে দুই দিন হলে যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ওয়াজিব। এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল লাগবে, এবং বেকাদরে হাজাতিয়া স্ত্রীর প্রয়োজন অনুযায়ী, ও কুদরাতিয়ার স্বামীর শক্তি অনুযায়ী, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা, স্ত্রীর হতে প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই, তাহলে করবেটা কি? তাহলে দুটোকে মিলিয়ে সহবাস আজ ভাই কামাইয়াত আমহা বেকাদরে হাজাতিয়া, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেবে কতটা দেবে, এই ক্ষেত্রে একই কথাই, ওই কথাটি ফিট হবে, বেকাদরে হাজাতিয়া স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন, অকুদরাতি আর স্বামীর কতটা ক্ষমতা। হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে 10,000 টাকা, কিন্তু স্বামীর বেতন 10,000 জুটাতে পারে না, নিজের খরচ আছে আরো বাপ মাকে কিছু দিতে হবে, মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রী প্রয়োজন যদিও 10,000 কিন্তু আমি 7,000 দিতে পারছি, তো 7,000ই চলতে হবে, দুটোকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য, এই দুটো মিলিয়েই যতটা পারে এটা হচ্ছে ওয়াজিব, সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রে। সৌদি আরবের প্রধান মুফতি, পুরাতন মুফতি মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আবদুল আজিজ ইবনে আবদুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবনে বাজ বলা হয়, রাহিমাহুল্লাহ। তার আগের প্রধান মুফতি জি বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন, রাহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইব্রাহিম আলে শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে, লায়া তাহাদ্দাদু বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর দুইবারের বেশি চলবে না, দিনে তিনবারের বেশি চলবে না, এরকম কিছু নেই।
ওয়ালা ইউকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা বড় পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেলবেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুর রাবেহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এই জন্য মালাম ইয়াদু, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্র, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোনো সময় সীমানা নেই। ফাইন আজার রাবেহা ফালা, যদি ক্ষতি হয় বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না। কারণ শরীয়তের নীতিমালা আর একটি হাদিস রয়েছে, লা দারারা ওয়ালা দেরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দেরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ, আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায়, মান দাররা দাররাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন, ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ পাক তার কল্যাণ করবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে, আর এরপরে অন্য হাদিস আসছে কিন্তু সময় যথেষ্ট নিয়ে নেবে, সেজন্য এখানেই আলোচনা আজকে শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আহাল মানে স্ত্রী, আহাল সাধারণত স্ত্রীকে বলা হয়, কিন্তু কোন কোন ক্ষেত্র বিশেষে তার আহলের সাথে আমরা ছেলে মেয়েও স্বামী, কিন্তু এখানে যেহেতু বিষয়বস্তুটা এমন যেটা হচ্ছে স্ত্রীর সাথে সীমিত, সেই জন্য এখানে স্ত্রী বোঝানো হয়েছে। এতে আরো বোঝা যায় যে আহলের এক নম্বরে স্ত্রী ঢুকবে, আহাল বলতে প্রথমে যে তার অন্তর্ভুক্ত হবে সে হচ্ছে স্ত্রী। এই জন্য নবী করিম আলে বাইত, আলে বাইত বলতে প্রথম কারা এতে সামিল হবে, নবী করিম সাল্লামের বিবিগণ, আর তারপরে আলী, ফাতেমা, জাইনাব, আরম্ভ কুলসুম, রোকায়ে, তারপরে আগে কাকে সামিল হবে, আগে নবী সাল্লামের বিবিগণ, রাফেজি শিয়ারা, এই গুমরাহি তো রয়েছে, আল্লাহ রসুলের সাল্লামের বিবিদেরকে বের করে দিচ্ছে, আর ওদেরকে জাহান্নামী বলছে, ওদেরকে কাফের বলছে, আর আলে বাইত, আলে বাইতের পূজা করছে, আলে বাইত মানে আলী, ফাতেমা, হাসান, হোসেন, ব্যাস, আর কেউ নেই, এই বড় গুমরাহি। অথচ আরবি ভাষায় আল বা আহাল বলতে, পরিবার বলতে, এমনকি বাংলাতেও, এমনকি ইংরেজিতে ফ্যামিলি বলতে প্রথমে কি আসে, প্রথম স্ত্রী, ফ্যামিলি মানে প্রথম স্ত্রী, আর তারপরে ছেলে মেয়ে, তারপরে বাপ মা, তারপরে আর কেউ, আর কেউ সামিল হইতে পারে। স্বামী বলছে যে আমি ভিসা বের করছি সৌদি আরব আসো, এখন মাশাআল্লাহ অনেক ভিসা বেরোচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা এটা যেন ভালো করে খুলে দেন, আর শুধু ভিজিটে সীমিত না থাকে, এটা আল্লাহ পাক রব্বুল একামার ভিসা যেন ব্যবস্থা করেন আমাদের দিনী ভাইদের জন্য। ভিসা খুলে গেছে আলহামদুলিল্লাহ, ভিসাতে নিয়ে আসছেন, আর বাপ মা আপনার আছে দেশে, বলছে বাপ মা বলছে না বৌমাকে যেতে দেবো না, হ্যাঁ যারা নিয়ে এসেছেন তারা বলেন, অনেকে কিন্তু এই এই রকমের বাধার সম্মুখীন হয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়েছেন, মা বলছে যে না আমার বউকে নিয়ে যেতে দেবো না, বাড়ির কাজকর্ম কে করবে, আর আমাদের দেখাশোনা কে করবে, আমরা একাই থাকবো, না নিয়ে যেতে দেবো না, আর আপনারও প্রয়োজন, আর আপনার স্ত্রীর প্রয়োজন, কোনটা আগে থাকবে, কি উদ্দেশ্যে বিয়ে করেছেন, এক নম্বরে, এক নম্বরে আপনার বাপ মায়ের খিদমতের জন্য বিয়ে করেছেন, না আপনার যৌবন আছে, আপনার স্ত্রীর যৌবন আছে গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেছেন, কোনটার জন্য, ব্যাস এর উপর ফতোয়া হবে। যেটা এক নম্বর টার্গেট বিবাহ সাথী করার সেটাকে অগ্রাধিকার দিতে হবে, যদি সমন্বয় করা সম্ভব না হয় তাহলে। জি হ্যাঁ, তো আর অন্য ক্ষেত্রে এই ভাইয়ের প্রশ্নের উত্তর দিই, যদি এমন হয় যে বাপ মায়ের সাথে আপনি আছেন, দূরে না, এইরকম ফতোয়া নয় আসলে, বাপ মায়ের সাথে আছেন কিন্তু বাপ বলছে আপনার স্ত্রীকে বা মা বলছে যে এটা কর, আর আপনি বলছেন যে এটা কর, ও যাবে কোন দিকে রে বাপ, আমাদের এই টি বয়দের অবস্থা এরকম হয়, একজন একজন মোদির বলছে যে রুহ বাকাল্লা যাও, বাকাল্লা যাও আমার জন্য বিস্কিট নিয়ে এসো, আর একজন বলছে যে রুহ বুফিয়া চা নিয়ে এসো, আর একজন বলছে তো তুই এখানে কফি বানাও, আর একজন বলছে যে এটা সবই ক্লিন, এখানে ক্লিন করো, মুসিবত, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ
লাফাজাদাতা, আল্লাহর জমিনে যদি একাধিক উপাস্য থাকতো তো বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। এইরকমই হাউস ড্রাইভারদের অবস্থা, এইরকমই কাজের মেয়েদের অবস্থা, এইরকমই টিবয়দের অবস্থা। আল্লাহ পাক হেফাজত করে এইরকম ক্ষেত্র থেকে আর এইরকম সমস্যা থেকে। এই জন্য আমরা মায় করে আমরা কোনো হুকুম করি না। আলহামদুলিল্লাহ আমার একটা ব্যক্তিগত ইয়ে আছে, আমি জীবনে কোনো হুকুম করি না যে কাজটা করতে হবে। কারণ দেখছি এদের উপরে হুকুমের শেষ না আর হাকিমের শেষ না, মেলা হাকিম। সুতরাং এত হাকিম আর বাড়াইবে দরকার নেই, যদি ইচ্ছা হইলো কিছু নিয়ে আসলো, আমার প্রয়োজন নিলাম, না হলে বললাম যে না দরকার, এরকম যদি হয় কি করবেন? এই ক্ষেত্রে দেখতে হবে যে কোনটাতে দিনই মাসলিহাত রয়েছে। আপনার বাপ মায়ের হুকুম যদি বৈধ থাকে, জায়েজ থাকে, আর সেই হুকুমটা পালনে যদি আপনার তেমন বড় ধরনের ক্ষয়ক্ষতি না থাকে, তাহলে সেটাকে প্রাধান্য দিবেন, সেটাকে কি করবেন প্রাধান্য দেবেন। উদাহরণস্বরূপ দিনের বেলা আমাদের আগের যুগে মা খালার দিনের বেলা বউকে ঘরে ঢুকতে দিবে না, দেখেছেন এরকম দৃশ্য কি? এটা মুরব্বীরা বলেন, দেখেছেন না? দেখেন নাই? সারাদিন ওই যে সকালে উঠেছে ফজরে, আর ওকে রাত 9টা 10টা না হলে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আর ঘরে ঢুকলো বেরোইতে হবে, ঘর মানে দরজা বন্ধ করতে পারছে না, ঢুকো আর যাও, হ্যাঁ হয়তো আর ঢুকতেও দিবে না, হয়তো ঢুকলে বড় দোষের কথা। দিনে কেমন বউ ঘরে ঢুকে, এগুলো কথা শোনা আমাদের দেশে, দিনে আবার বউ কেমন বউ একদা ঘরে ঢুকে, কাজকর্ম নাই, ফজর পরে যদি শুয়ে যায় ঘরে ঢুকে যায়, ফজর পরে আবার বউ শুয়ে থাকে নাকি? ফজর পরে ঝাড়ু দেওয়া নাই, উঠান ঝাড় দিতে হবে না, আরে মেয়ে আছে, মেয়েকে কোনদিন বলবে না? আরে যদি বউটা 10 দিন করছে, তো একটা দিন তো মেয়েটাকে বলো যে তুমি আজকে ঝাড়ুটা দিয়ে নাও, না করবে না। আর দিনে স্বামীর প্রয়োজন হয়েছে, এখন বাপ মায়ের কথা শুনবে যে চুলার কাছে থাক, রান্নাঘরে থাক, শ্বশুর শাশুড়ির কথা শুনবে, বাপ মা মানে ছেলের বাপ, তো হয়তো শাশুড়ি মহিলার শাশুড়ি বলছে যে তুই চুলার কাছে থাক, আর স্বামীর প্রয়োজন দিনে, তো কোনটাকে অগ্রাধিকার দেবে? স্বামীর প্রয়োজনকে এখানে অগ্রাধিকার দিবে, এখানে অবশ্য শ্বশুর শাশুড়ির কথাকে অগ্রাধিকার দিবে না, যেমন একটু আগে বললাম, কারণ এ উদ্দেশ্যেই বিবাহ শাদী করা হয়েছে যে গুনাহ থেকে উভয় বাঁচবো, আর তারপরে অন্যান্য কাজ, তারপরে অন্যান্য কাজ। ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।